গাইস, এগুলা মেশিন দিয়ে ফুলবাড়ি কাম চলতেছে, দেখতে পাচ্ছেন কত বড় মেশিন গাইস। ফুলবাড়ি ব্রিজ শেষ হওয়ার পরে ঠিক এমনটাই দেখা যাবে, দেখেন। হ্যালো গাইস, দিস ইজ রাম মেসেঞ্জার, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও। গাইস, আজকে আমি ধুবড়ি যাচ্ছি, ধুবড়ি ব্রিজ দেখার জন্য। চলুন আমরা আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন, ধুবড়ি ব্রিজ। চলুন গাইস, ফাইনালি আমরা চলে আসছি ধুবড়ি ব্রিজ। এটা হলো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ, এটার উপর দিয়ে হাইওয়ে যাবে। সে আমাদের বাঁ পাশে দেখতে পাচ্ছেন পিলারগুলা, দুইটা করে পিলার, ওইটা হলো ব্রিজের পিলার। চলুন গাইস, আমাদের সাথে থাকুন, আরও আগায় দেখি কী কী আছে। গাইস, ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ আসাম বরন্ত নদীর আসাম এবং মেঘালয়কে সংযোগ করবে। গাইস, এটা ভারতের একটা বৃহত্তম নদী ব্রিজ হবে, এটার দৈর্ঘ্য হবে প্রায় 20 কিলোমিটার। গাইস, এটা জাপানের এক ইন্টারন্যাশনাল কোম্পানি কাজ করছে, এটাতে ব্যয় হবে প্রায় 4,997 কোটি টাকা। 2026-27 সালে এই ব্রিজ কমপ্লিট হয়ে যাবে। গাইস, এই ব্রিজ কমপ্লিট হওয়ার পরে ঠিক এমন দেখা যাবে, দেখতে পাচ্ছেন, আমি পিকচার দিয়ে দিতেছি। গাইস, দেখতে পাচ্ছেন যে কাম বন্ধ হয়ে আছে, এখন অনেক কিছু রড শর্ট কুড়িসুটি বানানো হইতেছে, কিন্তু এখন বন্ধ আছে, হয়তো বর্ষার দিন তার কারণে বন্ধ আছে, বর্ষা পার হলে আবার স্টার্ট করা হবে। গাইস, আমরা কিন্তু এখন নদীর মাঝখানে আছি, কিন্তু এটা নদী বলে মনে হয় না, এটা সর পড়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস, অনেক বড় বড় পাইপ, রাস্তা সাইড দিয়ে সাইড দিয়ে আছে। গাইস, এখানে বাড়িও আছে, দেখতে পাচ্ছেন বাড়ি আছে, এই যে বাড়ি দেখা যাইতেছে। গাইস, অনেক মানুষ ঘুরতে আসছে। গাইস, অনেক রৌদ্র, তার জন্য আমরা বেশি নামি নেই, খালি টোটোদের ঘোরাঘুরি করছি, রৌদ্র মানে অনেক বেশি রৌদ্র। এই দেখতে পাচ্ছেন গাইস, এদিকে টোটো দিয়ে ঘুরতেছে মানুষে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু কাম চলতেছে, কিন্তু বেশিরভাগ কামই বন্ধ, এখন অল্প স্বল্প কাম চলতেছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় মেশিন দাঁড়াই আছে, এগুলো এখন কাম বন্ধ, লেবাররা এখন বস্তা দিয়ে ই করতেছে, হয়তো মথাউরি বান্ধিবে। দেখেন কত বড় মেশিন, এগুলো দিয়ে কাম করা হয়। গাইস, ভিডিওটা যদি একটুকু ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ গাইস, ফুল দেখার জন্য।